আমি আজকে যখন এই ভিডিওটার ভয়েস দিতে যাচ্ছি, তখন আমি ভয়েস দেওয়ার মাঝখানে আমি আমার কমেন্ট সেকশনটা কেন জানি মনে হলে একবার একটু চেক করে দেখি। তো চেক করে এমন এক ইনফরমেশান আমি পাইছি, ওই ইনফরমেশানটা আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই অংশটুকু আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে যেন আপনারা না মিস করেন এই জন্য বলে দিচ্ছি। বাবুকে কীভাবে ফাঁসায় বিয়ে করছে মিম রানী, আরে রানী কইলে তো খারাপ হইব বিষয়টা, ভুতুর্নি কীভাবে বাবুকে ফাঁসায় বিয়ে করছে এবং কী করছে না করছে ডিটেলসে কমেন্ট সেকশানে কেউ একজন, আপনারা ওই কমেন্টটা যদি পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই কমেন্টটা কে করে গেছে। আরও কিছু ইনফরমেশান হয়তো উনি দিবে এই যে বাকি হাঙ্গার অনুষ্ঠান সম্বন্ধে, বাবুর সাথে কীভাবে বাবুর পরিবারের সম্পর্কটা নষ্ট করে দিছে, এবং বাবুর জন্য বাবুর মামা যখন পাত্র দেখছিল বিয়ে করার জন্য সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে মিম বাবুকে বিয়ে করবে এই ঘোষণা কার চাপে কীভাবে দিয়ে দিছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি ডেঞ্জারাস ব্যাপার শেফার দর্শক। আর বাবু হাঙ্গুরটা আজকেও তার মার সাথে দেখা করতে আসে নাই, বদার সাথে, বদার গু খাইয়া বদার লেজ ধরি ঢাকা শহরে আইছে। অথচ এই হাঙ্গার ঘোষণা দিয়া দুই পরিবারের ভিতরে কী ঝামেলা লাগছিল, এবং এরপরে মিম বাবুকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন কীভাবে করে দিছে সম্পূর্ণ আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওই কমেন্টটা যে করছে এই কমেন্টকারী অবশ্যই বাবুদেরই কাছের কোনো মানুষ হইতে পারে। 20,000 টাকা দিয়ে এক রাত থাকবো রিসোর্টে তিন বোন, আসলে কি তো দর্শক বিষয়টা হওয়া দরকার, 40,000 টাকা নিয়ে, এটা নিয়ে হইলে দিয়ে না নিয়ে নিয়ে হইলে মনে ভালো হইতো। তৃষার টাইটেল থামনেল দুইটা একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ নোংরা একটা ইঙ্গিত, কুৎসিত একটা ইঙ্গিত বহন করে। দর্শক ভুতুর্নি ওরে বাবুরে ঠোঁটেটির মধ্যে কতটি কালি লাগাই, ভুতুর্নি গেছে বোনদেরকে নিয়ে এনজয় করতে। এই ভিডিওটা গতকালকের, হয়তো আজকে তারা পাবলিশ করছে, সম্ভবত গতকালকের ভিডিওটা সকাল সকালেই পাবলিশ হয়েছে। তো আজকের বা কালকের হাঙ্গুরটা বেলে ঢাকা গেছে, হাঙ্গুরটা ঢাকা গেছে লগে দিয়ে বদারে নিয়ে। তো কিছু কি আপনারা আন্দাজ করতে পারছেন হঠাৎ করেই বাবুর মা এরকম অসুস্থ হয়ে যাওয়া, ছেলের জন্য এরকম রোদন করা? আমি আমি তার আগে মরমো, আমি তার আগে মরমো বললো না, আমি আগে মরমো বললো না? তো এইটার পিছনে আসলে কাহিনী কি দর্শক, বাহাঙ্গুরটা ঢাকা আইছে। তো ভুতুর্নি তিন বোন যাইব স্বামীদেরকে নেবে না, আহারে বিসি ছাড়া হিজরা স্বামীরা এখন আর খুশি করতে পারতেছে না, এখন তিন বোন রিসোর্টে চলে গেছে, হিয়া না যায় নিজেরা নিজেরা খুশি হইব। দেখছেন দর্শক এই গোবর টোকানি বান্দিটা হারা দিন খাটতে 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 বান্দিটা জীবন শেষ। এই মহিলাগুলা এত নোংরা নোংরা, সারাদিন মা 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 চোখের কে তোর মুসি মুসি মার গুন্ডা টানি টানি বেশি বেশি কিন্তু খায়। তো এই কথাটা কিলে কইলাম কইম সামনের দিকে যাই। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছি, আবারও এসে কথা কইতে লাইক দিন, আপনারা সাবস্ক্রাইব করে দিন। মূল কথায় ফিরে যাই, আজকে কমেন্টগুলো যারা করছেন সবাই পজিটিভ নেগেটিভ যে যে যাই করছেন আমি সবই পাবলিশ করছি, কয়েকটা এখনও বাকি এসে করবো। একটা বিষয় ছিল যে আজকে আবার কিছু ভিউর জন্য এই শারমিনদেরকে সাপোর্ট করবেন না, এটা মোটেও না। আপনি আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন, আমার ভিডিও হচ্ছে সমসাময়িক বিষয়, যেখানে আমি ভালো দেখছি আমি অবশ্যই তুলনামূলক যেটা ভালো এটাকে আমি সাপোর্ট করছি, আর তুলনামূলক যেটা খারাপ ওইটাকে খারাপই বলছি। বিষয়টা কিন্তু এইটা, আমার চ্যানেলের চ্যানেলের যে কন্টেন্ট এটার বিষয় কিন্তু এইটাই। তো এটা বুঝে নিন যে আমি কিছু ভিউজের জন্য শারমিনদেরকে তুলে ধরছি, মোটেও তুলে ধরি নাই, যেটা ঘটছে সেটা আপনাদের সাথে সত্যটা প্রকাশ করছি। তো আশা করি আপনি বিষয়টা বুঝবেন। তো চলেন সামনের দিকে আগাই যাই, কেউ আমার পার্সোনাল শত্রু না, যাদের ভিডিওতে যা দেখতেছি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরতেছি, জাস্ট আপনাদের সাথে বিষয়টা হাইলাইট করছি। কিন্তু তার মানে এই না এই শারমিনদেরকে আমি সমর্থন করি বা পছন্দ করি, ওরকম কিছু না। যেটা তুলনামূলক কিছু বিষয় কম্পেয়ার করার জন্য বলা লাগে সেটা বলতেছি। তো আশা করি আমার কথাগুলো, যে আপু কমেন্ট করছেন, এই একটা আপু এই কমেন্টটা করছে, আমারই ভিউয়ার্স মানে ভালোবাসার মানুষ সেটা আমি জানি, তো ওনাকে একটু ক্লিয়ার করে দিলাম।
মূল বিষয়ে চলে যাই, এই মানে ছোট লোক যখন জাতে উঠে, ছোট লোকরা নতুন নতুন কিছু, যারা ক্লাসি ব্লগাররা আছে, যারা যারা আগে থেকেই পয়সাওয়ালা, ওই তাদের চাল চলন কালচারগুলোকে ফলো করে তাদেরটা দেখে কিছু করতে চায়। এখন এখানে ইয়েন্দি বুঝেননি বিষয় হয়েছে, বেশি শুদ্ধ বলি ফেলতেছি নাকি, তার আমার জায়গায় আমার ফিরে যাওয়া, ফিরে আসা উচিত যেখান থেকে আমার ভাই বোনরা আমাকে লাভিং লাভিং করেছে, আমার সেখানে হিয়ানো হিরি দেন উচিত। তো দর্শক কে জানি কয় বুতুরনি বোতরনি তো কি একটা মেকআপ, মেকআপ যে নিছে সকালবেলা ভিডিওটা ওপেন করলো, টানে টানে ঘুমটান দেয়, যখন দেখছে ডাইভুর গে বেড়া তখন দেখে গেছে গাড়ির মধ্যে উঠে হালকা নাচন শুরু করে দিছে, তিন বোনে বুকের কাছে হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে নাচি নাচি গাড়ির মধ্যে বই দেয়াইতে আছে। আয়রে আল্লাহ, তিন বোনের সাইজ অলরেডি কিন্তু এক হয়ে গেছে, এতদিন সাবিনা দেওয়ান বাকি ছিল, এখন আস্তে আস্তে তিনজন কিন্তু একই অবস্থায় চলে গেছে। তো দর্শক কাহিনী হয়েছে হাঙ্গুরটা দুইটারে ডাকা হার করে দিছে, হাঙ্গুরটার দুইটারে বলে নিত না, আসলে এই বিসি ছাড়া হাঙ্গুরটা দুইটার লগে আর কতদিন মানুষ এনজয় করতে পারে, এই জন্য তিন বোন চলে গেছে কই কিটা রিজোর্টে চলে গেছে, চলে আসলো রিসোর্টে, বুঝছেননি দর্শক। এখন এখানে প্রশ্ন হইলো সারাদিন মা মা চোখের কোণে কেই তরলা মা, অভাগী মা, দুঃখিনী মা, কত রকম মা বইলা পরিচয় করে সাঙ্গরে, কিন্তু এই মাকে তো একটা ট্রিট দিতে পারতো, যে না মার একটু রিল্যাক্সের প্রয়োজন আছে, মাকে কিন্তু নিতে পারতো। 40,000 শোকে তিন বোনকে আনতেছে, টিশার টাইটেল থাম্বনেল দেখা, মানে নোংরা উক্তি নোংরা মিনিংস বুঝায় যেটা, যে এক রাতের জন্য 40,000 টাকার বিনিময়ে এক রাত কাটালাম রিসোর্টে, এরকম কিছু মনে হইতেছে টিশার টাইটেল থাম্বনেল দেখে, কি নোংরা নোংরা খুকির মায়ে এটা কানতেছে ছোটোটা, গোবর টোকানে চলে এসে কার কার বেলে নজর হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি মার লগে লাভিং লাভিংটা দেখে বেলে না কার নজর লাগি গেছে, বেলে আপন মানুষদের বলে নজর লাগছে, বাইরে মানুষের নজর লাগছে। দর্শক কিরে গোবর টোকানি, তুই 10,000 টিয়া দিয়ে হিতি করলে হ্যাঁ দেয়, হিতিরা তিন বোনে এনজয় করবে আর তোরে রাখবো বান্ধি। তো দর্শক দেখেন এই যে নাটকে তিন মহিলার মা মা, কিন্তু বাক তো মারে নিতে আচ্ছা নিল না, অন তো বাপির কি উপায়, বাপি তো বাড়িতে ঢুকবে, আমি না আমার ছোট কিডনি মিম আজকে এরকম মেকআপ করছে, আমি একটু দেখলাম না, আমি একটু দেখলাম না মিম কেমন মেকআপ করছে, আমি ম্যাম আমার নিয়ে গেলি না ম্যাম আমার আলাই চলে গেছে ম্যাম। আচ্ছা বতাদের ডাকা চলিয়েছে ইয়া নিউ মার্কেটের ফুটপাথের, তাই বেলাজার কিনতে বেলাজা কিনতে, তো বেলাজার কিনতে তো চলিয়েছে বতার বাচ্চা বদা হিন্দি, তো আর যেমন কলজা হাড়িদার ছোট গিন্নিকে দেখলো না, হাঙ্গুরটা বেলে আরও কিছুদিন তাদের গ্রামে থাকতে হইব কাজের জন্য। দর্শক কাহিনী হয়েছে বাবু হাঙ্গুরটাকে 40 দিনের একটা তন্ত্রমন্ত্র দিয়েছে কালা জাদু, বঙ্গমাতা কালী কালী নোট দিয়ে কালকে যে একটা আবু কইছে, তো যাই হোক কালিনুরকে দিয়ে, কিন্তু হাঙ্গুরটা বাসায় গেছে ফ্যান মুচ্ছে, শুনছেন নি কাহিনী, হাঙ্গুরটা হাঙ্গুরটার এমন পরিণতি করে হাঙ্গুরটার ছাড়ে দিছে, হাঙ্গুরটারে শুধু সাবিনার বাচ্চার বেবি সিটার হয়েছে হাঙ্গুরটা, হাঙ্গুরটার কোলের মধ্যে বাচ্চা দিই, এরপরে হাতেরে শুধু দুগে ভাত দিলে তিন বেলা হয়, হাতের আর কিছু লাগবে না, আর বিসি ছাড়া দুই হিজড়ারে হালাই এ হালাই অন তিন বোন চলে গেছে রিচোটে, ওইখানে যে ড্রাইভার টেম্পুওয়ালা হোটেল বয় ও ওয়ার্কার যেডি আছে এডিরে ডাকি ডাকি রিচোটে গেছে, বিসি সারা এডিরে হালাই হেডিরে এটি এনজয় করব। আর এরকম কারা কি করছেন, স্বামীকে ফালাই তিন বোন, আমাদের মতো এরকম আছে নাকি, না আমরাই আছি, আহারে বিখ্যাত সেই খানদানি তিন বোন, তারা ছাড়া আর এই দুনিয়া তার কেউ এরকম আছে নি, বিসি ছাড়া হিজড়া নিয়ে আর কয়দিন চালা যায়, এই জন্য গেছে বিসি এলা পুরুষ খোঁজার জন্য, বুঝছেন নি। আন্নগরে একটা কথা কই, মিম যেটা কইলো তিশা যেটা কইলো যে বাপে ভাইয়া তিশার আসল ছাড়ে না, আর এটা নাম কিতা বাবু হাঙ্গুরটা বিয়ে করছে তো 6 মাসের মধ্যে বুতুর্নির আসল ছাড়ে না, এই যে বুতুর্নি এত অপমান অসহ্য যন্ত্রণাদায়ক কথাবার্তা বাবুরে বলে তারপরে বলে আসল ছাড়ে না। আচ্ছা একটা সংসারের ভিতরে মানুষ যতটা সংসার করে, একটা সংসার শুধু কম্প্রোমাইজের ভিত্তিতে বা স্যাক্রিফাইস করেই কিন্তু আমরা একটা সংসার করি, বা কেউ কারো মতে কেউ চলতে পারে না, তারপরে আন্ডারস্ট্যান্ডিং করে একসময় ভালো লাগে একসময় খারাপ লাগে, এইভাবে কিন্তু সংসার হয়। তো এদের জামাইরা এদের আসল ছাড়া নাকি চলে না, তো বিশেষ করে
আমি একজন নারী, আমার আমিও একটা সংসারের মধ্যে থাকি, এখানে সবাই আছে, শ্বশুর শাশুড়ি দেবর ননদ স্বামী সবাই আছে, প্রতিটা সংসারে এরকম। কিন্তু দর্শক আয়ানগরে কই, আজকের ভিডিওতে এত কমেন্ট আসছে, কি কমেন্ট, যে এই যে কালী নূরের ফানি ফড়া আর ব্ল্যাক ম্যাজিক যেটা বলে, আপনারা সবাই বলছে কমেন্টের মধ্যে বলছেন যে এরা এগুলা করে, নাহলে কীভাবে এরকম। তো দর্শক, এই বাপ্পি বা বাবু টাইপের যারা আছে এদেরকে এমন এমনভাবে মানে হাত করছে, আপনি দেখেন আরিফ সাবিনার মতো আরিফ কি দেখতে খারাপ, আপনারা বলেন তো আমার কমেন্টের মধ্যে। আরিফও নিশ্চয়ই সুদর্শনের মধ্যেই পড়ে, উঁচা লম্বা টম্বা, বডি ফিটনেস ভালো, একটা ভালো পুরুষের মধ্যেই পড়ে, যেটা আমরা বাস্তবে দেখতেছি। আরিফের মধ্যে একটা লোক, এই দেওয়ানবাগি সাবিনার মতো একটা মহিলারে নিয়ে বাইরে যায় কীভাবে, মানে এটা লাগে কীভাবে, কেমনে কী সংসার, আমি এটা বুঝি না। তো এই বঙ্গমাতা কালীনুরের পানি ফোড়ার এতই জোর, যেই কমেন্টটা আজকে আমার চ্যানেলে বেশিরভাগ আইসে, তাদের স্বামীরা তাদের আঁচল ছাড়ে না, আঁচল ধরে ধরে ঘুরে। ভাই কীভাবে একটা পুরুষ কীভাবে এত আঁচল ধরে ধরে ঘুরে, সম্ভব কীভাবে বলেন তো, সম্ভব কীভাবে। হাঙ্গুরটা যে আজকে বাড়িতে গেছে, যতটুকু এখন পর্যন্ত আমরা দেখছি, মানে ভিডিও বা হাঙ্গুরটা যে ভিডিও আপলোড করছে, এখন পর্যন্ত হাঙ্গুরটা, বাবু হাঙ্গুরটা তার বাসায় কিন্তু যায় নাই। এই যে দামড়া বুইরা টাইপের খাটাই বাপ্পি, হি মানে কিতা কইতাম, ইয়া মহিলার আসলের নিচে থাকাই বাপ্পি, সেও কিন্তু ডাকায় আসছে হাঙ্গুরটার সাথে, যেহেতু ওই পরিবারের ভিতরে একটা ঝামেলা লাগছে। এই দামড়া কিন্তু পারতো যেগুলা সমাধা করে দিতে, তো এই দামড়া হয়েছে এদেরকে এগুলো করি, দামড়া মাঝখান থেকে টাকা পয়সা ইনকাম করবে, এই দামড়ার মূল কাহিনী হয়েছে এটা। কিন্তু দর্শক দেখেন বাবু বাসাতে ফ্যান মুচ্ছে, এতক্ষণে তাইলে আপনারা বুঝতে পারছেন বাবুর মা কেন অসুস্থ হয়ে গেছে, এরকম একটা ভিডিও আপলোড ইউটিউবে আসছে। বুঝতে পারছেন আপনার সন্তানটাকে এভাবে কেড়ে নিয়ে বাসায় আপনি ভালো মন্দ রান্না করতেছেন, সেই ছেলে ঢাকা সরে যায় যদি মার সাথে দেখা না করে। আমি এখনও বলছি না বাবু দেখা করে নাই, কারো চ্যানেল থেকে এখনও এমন কিছু আসে নাই, এই মহিলা অসুস্থ। তো দেখা যাক, ওই যে বেল্লালের চ্যানেল থেকে যদি ভিডিও বা শারমিনের চ্যানেল থেকে ভিডিও আসে, বাবুর বাবু যে ভিডিও আপলোড করছে ওই চ্যানেলে তার মাকে নিয়ে কোনো একটা কিছু, সে কিন্তু তার চ্যানেলের দেখা নেই, বরং সে উল্টা বলছে যে ফ্যান মুছে যাইতেছে, মিম বলছে ফ্যান মুছতে, আর আমরা তো তাড়াতাড়ি গ্রাম থেকে আসবো না, মানে কালীনুরের তন্ত্রমন্ত্র ফানি ফোড়া খাইতে হইলে ওইখানে 40 দিন মনে থাকতে হইব, বা 1 মাস থাকতে হইব, বা 15 দিন থাকতে হইব, তন্ত্রমন্ত্র প্রতিদিনই গন্টি বাজাই বাজাই এই সাধনা করতে হইব। এই জন্য এখন আর বতুর্নি ওইখান থেকে আর আসবে না, কারণ বতুর্নির ইচ্ছা যে এই কীভাবে শিক্ষা দেওয়া যায় বাবুর ফ্যামিলিটারে, বাবুর মাকে কীভাবে শাস্তি দেওয়া যায়, এসব শ্বশুরবাড়ি নিয়ে চলায় তো আয় সংসার করার মতো মহিলা ওই ভুতুর্নি না, ভুতুর্নি তো ওপেন বলে দিছে। তো দর্শক, ভুতুর্নি চুল মূল ছাড়ে দিয়ে গেছে, হাঙ্গুরটারে থুই গেছে, হাঙ্গুরটা তো আল্লাহ জানে আজকে জানি হার্ট অ্যাটাক করে মরে না কী করে মরে আল্লাহ জানে, দুই হাঙ্গুড়ি দিয়ে চলে গেছে ওই হাঙ্গুরটাদেরকে ছাড়ে। তো দর্শক, এদের আলামত দেখছেন, ইয়া আলামত দেখছেন, এই যে খুকির ছোটো বাচ্চাটা কাঁদতেছে, আর এই যে মা মা করে কইলাম, অথচ কিন্তু মারে কিন্তু সাথে করে নিতে পারতো, নে নাই 40,000 টাকার ভুয়া গল্প, অথচ এই তিন ডাইনি যে গেছে, সম্ভবত দর্শক এই তিন মহিলার কোনো না কোনো একটা প্ল্যান আছে, সম্ভবত তিন মহিলার কোনো প্ল্যান আছে, যেই কারণে এই যে নিজেদের বিচ্ছি পিচ্ছি বাচ্চা এড়িয়ে লই গেছে, হিয়ানে কোনো না কোনো একটা কিছু প্ল্যান আছে। আর এই বিসি সারা হিজরা দিয়ে আর কয়দিন, তারপরে হয়েছে সাথে কোনো মুরব্বী বা মাটা কাউকে নিয়ে যায় নাই, আর ওই 40,000 টাকার ঘটনা বলে দেওয়া মানে, কাহিনী বলে দেওয়া মানে হচ্ছে যে কাউকে নেওয়া যাবে না, আরও একজন যদি নিয়ে যায়, যদি আরও 10,000 টাকা দাবি করে, বুঝছেন দর্শক, এক রাতের জন্য তিনজনের 40,000 টাকা, এগুলো হাস্যকর না, যে 40,000 টাকার কী দে, আপনি ভাইস্ট বড় জোর ধরেন একটা রিসোর্টে যদি আপনি যান, আপনার 3,000 টাকায় বিল আসতে পারে খাওয়া থাকা খাওয়া। তো এই 40,000 টাকার উচ্চস্বরে বলার মানে হয়েছে যেন খুকি বা খুকির বাচ্চা কাউকে যেন না নিতে হয়, এই তিন বোনের চুপে চুপে কোনো কিছু একটা প্ল্যান আছে যার কারণে যেন কাউকে নেয় না। আর দুই বেটার অগস্বরে দুই বোন মিলি, ভাই মানুষ বিয়ে করলে ঘুরতে গেলে কাকে নেয়, মানুষ ঘুরতে গেলে মানুষ হাজব্যান্ড নিয়ে যায়, যেখানে হাজব্যান্ড নিয়ে গেলে একটু আনন্দ করা যায়, ফুর্তি করা যায়, একা একা রিসোর্টে গিয়ে তিন বোন নিয়ে, ভাই মানুষ তো ঘুরতে যায় কেন, এনজয় করার জন্য তো ঘুরতে যায়। তো
আমি জানি না এরা কি এনজয় করতে গেছে, এই তিন মহিলা কার সাথে এনজয় করতে গেছে আমি এটাই তো বুঝতেছি না। নতুন বিয়ে বতুনি তো নতুন নতুন পিলিং, তো এই নতুন নতুন পিলিং মিটানোর জন্য হাঙ্গুরটারও তো বতুনির সাথে নিয়ে যাওয়ার কথা, বতুনি কিন্তু হাঙ্গুরটাকে নিয়ে যায়নি, কারণ হাঙ্গুরটাকে তিন বেলা ভাত খাওয়াইতে আছে, হাঙ্গুরটা এটাতেই খুশি। আর আরেকটা কথা, বতুনি নিব কি, বতুনি গত বছর বতুনি বিয়ে করে সেম তারিখ ঠিক রেখা এই সেম তারিখে নাটক সাজাইছে। এর আগে বাবুর সাথে বতুনি এক মাস ওইদিক ওইদিক ঘুরে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে আসছে। শোক আন্নগো কাছে আর কাছে হাস্যকর লাগতেছে, বদাজন বাড়িতে দেখবো ইয়া মাখি নাই বাড়িতে, আর এটা কিতে বিসি ছাড়া কামলা হেতার বাদ্যুগো দিলে হেতার আর কিছু লাগছে না। তো বদার মনে হয় যে পিল্লিংটা কেমন হইব, পিল্লিং নিতে জন্য রিসোর্টে গেছে বুঝিনি দর্শক, পিলিং নিতে এখন কি পিলিং নে বহিন, তোরে একটা আল তোরা আল্লাহ দোয়াই দি কই, তুই গোড়াইডার হিডে যাইস, তোরা তিন হাতির কোনো হাতিও উড়িস না, গোড়াটা মরে যাইব কই। রিসোর্টের মালিকদেরকে কই আনে 40,000 টাকা নিয়েছেন, গোড়ার যদি কয় ক্ষতি করে ইতিরা 40,00,000 টাকা আদায় করে ছাড়বেন গোড়ার জন্য। বাড়িতে আসবো গণটাটি এদিকে চোখ মুখ বন্ধ করে দম বন্ধ করে গণটাটির ভিতরে হাঁদা এত অপমান সহ্য করি, তারপরে শুধু দুটা টাকা লাই বলি এন ঘরে আই দে দে আমার ডাইনি কই গেছে, ডাইনি কই এদিক খুঁজি সেদিক খুঁজি, ডাইনিকে কোথাও খুঁজি পাই না, ডাইনি আমাকে এইভাবে ফাঁকি বাজি দিল আমাদেরকে ডাকা পাঠাইয়া। মা গো বদায় যা বাড়িতে এরা চলে গেছে, দেড় ভাই ডাকেন এরা গেছে, এরা আমার দেয় মিম সাজছে আমি দেখতে পারি নাই, মাশাল্লাহ 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 খুব ভালো লিখতেছে মিমকে, আমি এটা বলতে পারি নাই, আমি ভিডিও ক্যাপচার করতে পারি রে, এখন কি হইব, 40,000 টাকা খরচ করছো তুমি, 40,000 খরচ করলেছে। তো বুতুনি কইতেছে যে যাওয়ার জন্য আমি আমার কার্ড রেখে দিছি, বন্ধুদের সাথে যাব, টাকা তো তুলতে হইব, দান খেতে ফাট খেতে যাই আলোচনা বাড়িতে কইতে পারে না, বাড়িতে আলোচনা করতে পারতেছে না, পাট খেতে দান খেতে যাই আলোচনা করি বাইরেছে। আর হেদিকে এটার নাম কীতে কামলা শাহিন বাদেম্মা শাহিন কইতেছে বাবুরে আব্বা ফোনের জন্য কত টাকা দিল, বাবুরে একটা আন্টি পর্যন্ত দিল না, নতুন জামাই নতুন পিলিং পিল্লিং সব কিছুই নিল, বাবুরে একটা আন্টিও দিল না নতুন জামাই, কিন্তু দেখেন বা ইয়া অথচ এই টাচ মোবাইল করিম বক্সের জন্য কিনতে দিছে, কিন্তু টাইটেল থামলে বুঝে দিছে কি বাবুর জন্য মনে হয় শ্বশুর আব্বা একটা আন্টি কিনে দিছে, না আন্টি না একটা মোবাইল কিনে দিছে, কতটা হাস্য করে এগুলা। তাদের যে অতীত সব অতীত সবাই জেনে গেছে, এখন আর তাদের লজ্জা পাওয়ারও কিছু নেই, শরম পাওয়ারও কিছু নেই, ঠিক আছে অতীত না জানলো ভালো কথা, অতীত বাইরে এলে মানুষের নোংরামি কাটাকাটি হাস্যকর হইতেছে, কিন্তু বর্তমানে যে নোংরামি করতেছ হেডি কি দি ডাকা দিবি বর্তমানেরগুলা, অতীতেরগুলো তো মানুষ জানছে ঠিক আছে অতীত থাকতে পারে, নোংরা একটা অতীত আছে এদের সবাই, কিছু অতীত থাকে এগুলোর মেমোরেবল স্মৃতি হিসাবে থাকে, যে অতীত জিনিসটা পিছন দিকে তাকাইলে অনেক সুন্দর স্মৃতি, কিন্তু আমাদের মতো পরিবারের মানুষরা আমরা পিছনের দিকে যখন তাকাই ছোটোবেলা থেকে অতীতের স্মৃতিগুলো খুব মধুর লাগে, আর এদের নোংরা অতীতগুলো যখন পিছন থেকে সামনে আসে নোংরা গুগাটা কাহিনী বাইর হয়, গু সিডেন না কাহিনী বাইর হয়। তো দর্শক অন তাইলে অতীত তো নোংরা নোংরা, তাইলে বর্তমান যেগুলো দেখাতেছে তো এগুলো করতেছে তো এগুলো কিতে। আর দর্শক বতুনি বতুনি হেনে যায় তো ছেলে ছেলে মানুষই হয়ে গেছে, হিতি ছেলে মানুষই হেনে যায় হিতি এই বট এই সেদ্রাইল্লা টাইফের এই বডিডালো হিতি স্লিপারের মধ্যে উড়ি হিতি থ্যাটাস করে নিয়েছে হড়ি, জিয়ানের ভিতরে বাচ্চারা বলের ভিতরে একটু খেলাধুলা করে, বল এটি কিছু আসেনি এই ভুতুর্নিতে হেনে যায় এনে ঢং শুরু করে দিছে। সাবিনার কমেন্টে মানুষের ইচ্ছা মতনে জুতা পিটা করতেছে, মানুষ করতেছে ছোড়ো লোক এটি কোনো ইয়া নাই অসভ্য, বিভিন্ন রকম কথাবার্তা মানুষরা এই সাবিনার কমেন্ট সেকশানে করতেছে। দর্শক দেখেন এ সময় কিন্তু বাচ্চাদের পরীক্ষার টাইম, সবাই পরীক্ষা নিয়ে দুসাইতেছে, আর এই জঙ্গলি জানোয়াররা রিসোর্টে এক রাতের জন্য সময় কাটাইতে গেছে। সত্যি দর্শক আমার মনে হয় এই দুই তিন মহিলাকে কেউই এই যেদের যে লেডিস টাইপের বিসি ছাড়া যেসব জামাইগুলো এরা কেউই খুশি করতে পারতেছে না, যার কারণে ও সাবিনার ব্যাপারে বলে সাবিনা জলহস্তিনী হইল, তিশা যেটা কইলো যে সাবিনা বেটা ছাড়া থাকতে পারে না, তো এদের দুই বোনেরও সেম কাহিনী হয়ে গেছে, এই বিসি ছাড়া হিজরেডের নিয়ে আর ভালো লাগতেছে না, এরা দুই তিন বোনে গেছে কোনো একটা প্ল্যান করি ওইখানে, যে এদেরকে না নিয়ে গেলে একটু এনজয় করি আসি, টাকা তো হয়েছে এখন এনজয় করার টাইম, এনজয় করতেছি, কাহিনী কিন্তু এই জায়গার মধ্যে।
আসলে মানুষ হানিমুনের যায় হাজবেন্ড নিয়ে রিসোর্টে, তারপর ইয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় একটু ফ্রি সময় টাইম কাটানোর জন্য, না নিল মাকে, না বাপরে নিল, না নিল স্বামীদের, তারা নিজেরাই গেলো একা একা রিসোর্টে। আমি আপনাদেরকে বলি দর্শক, এদের কাহিনী পিছন থেকে কোনো না কোনোভাবে বাইরে আইব। এরা গেছে এসব মানে তিন বোন গেছে ওইখানে নোংরামি করার জন্য, যে নিজের মতো করে সময় কাটাইবো। পিছনে তাদের একটা প্ল্যান আছে, ওই প্ল্যান এবিসি ছাড়া হিজড়াদেরকে না নিয়ে নিজেরা গেছে নিজেদের মতো সময় কাটানোর জন্য। ওইখানে বহুত পিছনে নোংরামি অনেক কাহিনী আছে বা থাকবে। যখন এই ভিডিওটা তৈরি করতেছি কমেন্ট সেকশনটা আরও একবার চেক করলাম, অনেক ইম্পর্ট্যান্ট কমেন্ট আপনারা করেন, তো এমন কিছু ইনফরমেশান দিয়ে এই কমেন্টটা করছে, সেই জন্য আমি ভিডিওর প্রথমে এই কমেন্টটা নিয়ে কথা বলতে পারলাম না। তো আমি আগে কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি, বাবু মিমের বিয়ের আসল কাহিনী। একটা আইডি থেকে কমেন্ট করা হয়েছে, আর এই আইডিটার কমেন্ট পড়লেই বুঝতে পারবেন এই যে কমেন্ট করছে তিনি কে বা কাহারা। লেখছে, বাবু মিমরানির বিয়ের কাহিনী একদিন সময় করে বলবো, বিয়ের পুরো কাহিনীটা মাহিনুরের কারসাজি, বিয়ের কাহিনীটা পুরাই মাহিনুরের কারসাজি। তারপরে ক্যামেরায় প্রচার করেছে মাহিনুরের বুদ্ধিতে, মিডিয়ায় প্রকাশ করে দিলে বাবু পরিবার অমত করতে পারবে না। বুঝতে পারছেন দর্শক, মিমরানি তখন বাবুর বিয়ের জন্য পাত্রী দেখছিলাম, এবং বাবু মিম যখন মাহিনুরের বাড়িতে গেছে তখন বাবুর মামা বাবুকে ফোন করেছিল চলে আসার জন্য, বাবুর জন্য বউ দেখে বাবুকে বিয়ে করাবে। আর সাথে সাথে তারা একদিন পর ঢাকায় চলে আসে, বাবু মিম ঢাকায় এসে বিয়ের ঘোষণা দিয়ে মিডিয়ায় প্রকাশ করে দেয়। মিম মাহিনুরের পরামর্শে সেই ভিডিও দেখলেই ভালো করে তাহলে বুঝবেন, সেই ভিডিও মিম বাবুকে চাপ দিয়ে জোর করে প্রকাশ করেছে। কথা বলছে, বুঝতে পারছেন, ওই যে বাবু আর মিম হঠাৎ করে বিয়ের ঘোষণা দেয়, সেরা বন্ড শেয়ার করতে পারবে দুইজন, বাবুকে চাপ দিয়ে এটা করায় মিম মাহিনুরের পরামর্শ, মাহিনুর বাড়ির থেকে ঘুরে আসার পর। এদিকে বাবুর জন্য পাত্রী দেখছে বাবুর মামা, বাবুকে মিমের বিয়ের জন্য চাপ সৃষ্টি করেছিল, কয়দিন আর বিয়ে ছাড়া দুইজন জীবন কাটবে। বাবু কিন্তু তার বাড়ি ছেড়ে দিয়েছে, মিম দিয়েছিল মিম ঢাকায় যাওয়ার পর, মিমের বাড়িতে থাকতো বাবু, আর মিম বাবুর সম্পর্ক অনেক আগে থেকেই গোপন ছিল, এতদিন বাবুর সাথে অনেক আগে থেকেই এই বিয়ে নিয়ে তার পরিবারের সাথে ঝামেলা হয়েছিল, তারপর থেকে বাবুর সাথে তার পরিবারের সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মিম। এর পিছ ধরে বাবুর বয়স কম, মাহিনুর বাহিনীর কৌশল ধরতে পারেনি, সাথে জাদুটোনা আরও অনেক কাহিনী আছে, সময় করে বলা হবে। থ্যাংক ইউ এত সুন্দর ইনফরমেশান দেওয়ার জন্য। তো যারা আজকের ভিডিওটা দেখছেন, আমি কিন্তু এই ভিডিওটার ইনফরমেশান প্রথমে আমার কাছে ছিল না, আমি আমার মতো করে ভিডিও মেক করতেছিলাম, হঠাৎ করে কেন জানি কমেন্ট সেকশনটা একটু চেক করলাম, আমার লাভিং লাভিং ভাই বোনেরা এত এত কমেন্ট করে, একটু চেক করে তারপরে ভাবছি যে বাকি বয়সটা দিই, তখনই এই কমেন্টটা আসলো। তো দর্শক যেই কমেন্টটা করে দিয়ে গেছে, কোনো মানে আছে না যে কোনো পাকাপোক্ত শক্ত লোকের কমেন্ট, এটা যে কিছুটা হলেও মেধাবী, কিছুটা মানে শিক্ষিত, মেধাবী এবং শিক্ষিত, তার কমেন্টের ধরন দেখে বুঝতে পারছেন। আর যিনি কমেন্ট করছে ইনি বাবু বা বাবুদের ফ্যামিলির কাছেরই কেউ এবং তাদেরকে চিনে। যাই হোক, কিন্তু কথা হয়েছে এখানে দেখছেন দর্শক, আস্তে আস্তে আরও কাহিনী বের হবে। ওই যে বাবু বুতুর নিয়ে বাবুরে আর মিশতে দেয় নাই বাবুর পরিবারের সাথে, তো বুতুর নিয়ে বাবুর সাথে আগে থেকেই একটা লাভিং লাভিং সম্পর্ক তৈরি হয়েছে পদ্মাচর থেকে ডিভোর্সের পরেই। মানে কি বলবো, এই কমেন্টটা তো পুরো কাহিনী ক্লিয়ার করে দিছে। দেখেন না, তিশার বাড়িতে ঘুরে এসেই বুতুর নিয়ে অসুস্থ, সেরা বন্ড শেয়ার করব। আচ্ছা দর্শক, আপনারাই বলেন যে যেখানে একটা মেয়ের বিয়ে হয় নাই, তারা যেটা প্রচার করছে ইউটিউবে, যেখানে একটা মেয়ের বিয়ে হয় নাই সেখানে একটা চাচাতো ভাই অ্যাডাল্ট একটা ছেলে কিভাবে একটা মহিলার সাথে একই বাসায় রাত্রি যাপন করে, এদের পরিবারটা কি? আর বাবু হাঙ্গুরটার কথা যেটা বুঝেছিল যে এই বাবু বয়সের কারণে, আসলে সত্যি কথা পুরুষ মানুষ এমনি মহিলাদের তুলনায় একটু কাঁচা হয়। আরও কাহিনী হয়েছে বাবুর বয়স তো একবারে খুব যে অতিরিক্ত বেশি তাও না, বা ভুতুর্নিদের মতো সংসার করার ওইরকম অভিজ্ঞতাও বাবুর নাই। হ্যাঁ, ভাগ্যচক্রে এই হাঙ্গুরটা বাবুর একটা বিয়ে হয়েছে আগে। তো এই মাহিনুর বাহিনী
কিভাবে এই বাবুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছে। তো বুতুর্নির আর এই বাবুর হাঙ্গার কাহিনী নিয়ে যিনি কমেন্ট করছে উনি পরবর্তীতে আবার কমেন্ট করে জানাবে বাকিটা, আজকে শুধু এইটুকু লিখে দিয়ে গেছে। তো প্লিজ যেই কমেন্ট করছেন আমি বুঝতে পারছি, যেই হন আপনি বাকি কাহিনীটুকু একটু কমেন্ট করে দিয়ে যাবেন। আমরা এই পুরো কাহিনীটা দর্শকদের জানার অধিকার আছে এবং দর্শকরা এই পরিবারের নোংরামিগুলো অবশ্যই জানতো এবার সবার সামনে তুলে ধরবো আমার চ্যানেল থেকে। আপনি অবশ্যই বাকি কমেন্ট যেটা বলতে চাইছিলেন, এই যে বুতুর্নির যে হাঙ্গার কাহিনী, এই হাঙ্গার কাহিনীটা আমরা জানার অধিকার রাখি, যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় সবাইকে তাদের এইসব কাহিনী নোংরামি দেখায়। বিষয়টা বাবুর চ্যানেল থেকে ভিডিও পাবলিশড হয়েছে, বাবু একবারও তার বাসার কিছু কিন্তু দেখায় নাই। আর এসব মহিলারা এই কালা জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে দেখেন কিভাবে একটা মা, আসলে এই বাবু অনেক কিছু জানে না বোঝে না, সে যা করছে সেই হিতাহিত জ্ঞান হারা হয়ে করতেছে, তাকে আসলে এইভাবে হিপনোটাইজ করে ফেলছে, এই জন্য সে তাদের সে কেন এই যে বদার মতো ভেড়া একটা বেড়া, হ্যাঁ নাকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, শিক্ষা আছে, এ মাহিনুরের আসল ছাড়া নাকি হাঁটে না। ভাই কোন দুনিয়ায় আমরা বসবাস করি? এখন আমি ফুরাফুরি যতটুক আরও বেশি কনফার্ম হইলাম, যদিও বদার ফুরা ভিডিওটা আমি দেখিনি, একটু টানি দেখছি বদা ভিডিও আপলোড করছে, ওইখানেও কোনো জায়গায় দেখলাম না বাবু বাসায় গেছে, বলতেছে তারা 2 ঘন্টার জন্য আসছে, 2 ঘন্টা কাজ করে তারা আবার চলে যাবে পদ্মাস্তরে। বাবু তখনও তার মায়ের সাথে যোগাযোগ করতে যায় নাই। তো কাহিনীগুলো আসলে কি করছে বা বাবুর মা কেন এতটা কষ্ট পাইতেছে, তারপরেও এখনও দেখা যাক যে গেছে কি না বাবু বাসার মধ্যে। আল্লাহ মানে আল্লাহর আরশ কাঁপি উঠবে এদের নোংরামি দেখা, এদের কাজকর্ম দেখে আল্লাহর আরশ কাঁপি উঠব। যা শরম বলতে কোনো কিছু নাই, দেখেন পৃথিবীতে এত মানুষ থাকতে এই মায়ের বুক থেকে ছোটো ফোলারে কাড়ি লই আইছে, আইনা তার ইয়ের মধ্যে বেডি কষ্ট পাইতো নাকি তা করবো। দর্শক আপনারা বলেন, এই মহিলার একটা সন্তান কিন্তু অসুস্থ, একটা ভবঘুরের মতো এটা বেল্লাল শারমিনের বিয়ে হয়ে গেছে, তার লাইফ সেটেল হয়েছে, সে এক জায়গায় চলে গেছে, ছোটো ছেলেটা, ছোটো ছেলের জন্য এমনি মা বাবার বেশি মায়া বেশি থাকে, পরিবারের সবচেয়ে ছোটো সদস্য এটার প্রতি তো মায়া থাকে। তো এই হয়েছে অবস্থা দর্শক, এই জন্য মহিলা আরও বেশি অসুস্থ হয়ে গেছে রাত্রের বেলায়, বুঝছেন, সন্তান কাছে আইসে, কাছে আয় সম্পর্ক কাট আপ করে ফেলছে। তো দর্শক পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো, রাতে যদি পারি আরেকটা ভিডিও আপলোড হবে সবাই।